আজ ঐতিহাসিক 3 নভেম্বর 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর এই দিনে কারাগারে খুন করা হয় তার সহচর জাতীয় চার নেতাকে শুধু আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই নয় স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করাই ছিল ঘাতকদের ষড়যন্ত্র তবে চার নেতার পরিবারের সদস্যরা আজও কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধু পরিবারের সাথে আছেন বিশ্বাস আর ভালোবাসা নিয়ে জেল হত্যা চার জাতীয় নেতার এমন বিদায়ে আজও হাজারো প্রশ্ন আর পাহাড় সম কষ্ট পরিবারের একান্ত আপনজনদের হৃদয়ে 1975 সালের 15 আগস্ট ঘাতকের গুলিতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাত্র সপ্তাহখানেকের মধ্যেই গ্রেপ্তার হন তার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ মনসুর আলী ও কামারুজ্জামান বন্দী আরও অনেকে বঙ্গবন্ধুর আদর্শে অটল এ চার নেতার সাথে সমঝোতায় ব্যর্থ হয়েই সেদিন তাদের পাঠানো হয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দেশ উল্টা দিকে হাঁটা শুরু করেছিল মানে ভুল ইতিহাস শেখানো হচ্ছিল একটা পুরো প্রজন্ম বিভ্রান্ত হচ্ছিল সেখান থেকে আমরা এখন বেরিয়ে আসতে পেরেছি সৈয়দ নজরুল ইসলামের এই কন্যা মনে করেন সেদিনের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা এখনও সক্রিয় এখন এটা সময়ের দাবি সকল আমাদের সব পরিবার সবার দাবি যে একটা কমিশন গঠন করে যে এই যে নেপথ্যের যারা ছিল তাদেরকে তাদের মুখোশ উন্মোচন করা বলেন ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক শেখ হাসিনার নেতৃত্বে তাদের কঠোর হাতে দমন করা হবে যে চড়াই উত্তরায় পার হয়ে যখন জোনায়েদ খান চ্যানেল 24 ঢাকা